সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক, আমি সাথে আছি ইব্রাহিম, চলে আসলাম ঢাকা বাদামতলি কমলা ফলের পাইকারি আড়তে। তো দর্শক, আজকের বাজারে আপনাদেরকে জানাবো কমলার দাম কত। তো দর্শক, হঠাৎ করেই চোখের সামনে পড়লো, আসলে আমি এই বিভিন্ন বাদামতলিতে যে ঘুরেঘুরে দেখলাম যে কমলা ফল আমি এখনো পর্যন্ত চোখে পড়ে না, আর হঠাৎ করে চোখে পড়লো, কারণ সামনেই কিন্তু কমলার সিজন, কমলা ফলের সিজন, তখন আপনারা একবারে সস্তা দামে কমলা ফল কিনে খাইতে পারবেন। তো দেখি আমরা বিক্রেতা ভাই এই কমলা ফল কত করে বিক্রি করছিল, আমরা একটু জানবো আর আপনাদেরকে জানিয়ে দিব। তো চলুন সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু নামটা বলেন। মোহাম্মদ সোহেল। সোহেল ভাই, তো দর্শক আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে জানবো এই কমলা ফল কত করে। তো ভাইয়া একটু বলেন, এই কমলা ফল কোন দেশ থেকে আসছে একটু বলেন। সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। সামনেই তো কমলা ফলের সিজন নাকি? হ্যাঁ, সাউথ আফ্রিকা। সামনে সিজন না এটার? সামনে সিজন শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে না? আচ্ছা, অলরেডি ফলের সিজনটা এখন থেকেই, কারণ শীতের আর বেশি দিন বাকি নাই, বলতে গেলে এখনই শুরু হয়ে গেছে। তো ভাই এগুলা এই কার্টুন, এইভাবে কার্টুন বিক্রি করছেন না? হ্যাঁ, কার্টুন। এমনি কার্টুনে কত কেজি হয় এর এক একটা কার্টুনে? 10 কেজি 11 কেজি 10 কেজি 11 কেজি হয়। আপনারা তো মূলত ইম্পোর্টার নাকি? ইম্পোর্ট করেন না? ইম্পোর্ট করেন। আচ্ছা আচ্ছা, কিভাবে বিক্রি করছেন? আমরা কার্টুন বেশি, চিটাং কন্টেইনার বেশি বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গায় শত 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 কার্টুন বিক্রি করি। শত শত কার্টুন বিক্রি করি। আপনাদের আড়তের নামটা কি? এদের সাথী ফ্রেশ ফুড লিমিটেড। আচ্ছা আচ্ছা, কি নাম? সাথী ফ্রেশ ফুড লিমিটেড। সাথী ফ্রেশ ফুড লিমিটেড। দর্শক আপনারা দেখে রাখেন, আমি একবার ঠিকানাটা দিয়েছি, আসানুল্লাহ রোড ঢাকা 1100 নাকি? রতন ভাইয়া, রতন ফুডস মার্কেট। আচ্ছা, আমরা যদি একটু বলতে চাই এটা কেজি কত করে বিক্রি করছিলেন? এটা কেজি কেজি না, আমরা কার্টুন বিক্রি করি ভাই। এমনি কার্টুনে 11 কেজি 10 কেজি 10 কেজি 10 কেজি 1800, মানে 1700 টাকা, 1800 টাকা, আর 10 কেজি 1700 টাকা। যদি পাইকারি রেট, পাইকারি রেট 1700 টাকা যদি ধরি 170 টাকা কেজি পড়ছে। 170 টাকা পড়ছে কেজি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ভিতরটা লাল হবে নাকি একটু লাল লাল মিষ্টি? কেমন মিষ্টি? অনেক মিষ্টি দেখতে পারেন। আপনি একটা ভাঙেন, আমি আপনার একটু দর্শককে একটু দেখাই। আপনি একটু এদিকে ভাঙেন। আচ্ছা আচ্ছা, এই পুরোটা ভাঙেন না, একটু আমার এক পিস দেন দেখি। আমার এক পিস দেন তো, আপনি এক পিস খান, আপনি এক পিস খান, ডান দেন ডান দেন। দর্শক আমি একটু এক পিস খাই। মাশাআল্লাহ, অনেক মিষ্টি তো, কেমিক্যাল দাও নাই না? তাহলে 170 টাকা কেজি পড়ছে। হ্যাঁ, মানে আপনার এখানে কোয়ালি আছে, গাড়ি ভাড়া আছে? কোয়ালি মোয়ালি নাই, আমাদের কার্টন আমরা বিক্রি করি 1700 1750 টাকা কার্টন। দোকানদার দোকানে নিব, ওনার কস্টিং খরচ আছে, এটা ওনার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত। এখানে কি সবই কি 1700 করে বিক্রি করছে না একটু কম কম নাই? বেশি বিক্রি হচ্ছে, এর কম না। মানে আজকে সর্বনিম্ন 1750 টাকা? 1700 টাকা। আর এমনি কম দাম নাই? না, আর কম দাম নাই। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, বাদামতলি থেকে আপনারা যদি কেউ এই কমলা ফলগুলা যদি নিতে চান, তাহলে অবশ্যই আপনারা এই সোহেল ভাইয়ের কাছে চলে আসবেন, সাথী ফ্রুট, সাথী ফ্রেশ ফ্রুটে, রতন ফ্রুট মার্কেট। আপনারা একবারে কম দামে একবারে কমলা ফলগুলো নিতে পারবেন। আপনার কি বলা আছে, কি বলবেন? আমি আর কি বলবো, যে দর্শক চায় তাহলে আমি দিতে পারবো, তাই না? হুম। আরতটা খোলা থাকে কখন থেকে কখন? আমরা আরতটা খোলা থাকে আপনার সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল 4টা থেকে ভোর 4টা, ভোর 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় নিতে পারবে, যে কোনো সময় নিতে পারবে। তো সুপ্রিয় দর্শক, দেশ থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা জানতে পারছেন যে ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের যে কমলা ফলগুলো কত করে বিক্রি হচ্ছিল সম্পূর্ণ রিপোর্টটা। তো দর্শক মনে রাখবেন, সামনে আরও কমবে কমলার দাম, কারণ এখন মাত্র শুরু কমলা ফলের সিজন। তো আজকে পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।